আচ্ছা, খবরটা এতটাই গুরুত্বপূর্ণ এই কারণে ট্রেনের মধ্যে আমি খবরটা আপনাদের সামনে দিতে আসি। কয়েকদিন আগে আমি জানিয়েছিলাম ভারতীয় তারকা লেফট ব্যাক আকাশ মিশ্রাকে সই করতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট, আর এই কারণে কথাবার্তাও কিন্তু অনেক দূরে গিয়েছিল। এবং আমরা জানিয়েছিলাম হয়তো শুভাশিসকে সরিয়ে আকাশ মিশ্রাকে নিতে পারে মোহনবাগান, কিন্তু বেশ পর্যন্ত যে খবরটা পেলাম ওয়ান ফারান্দো কিন্তু মোহনবাগানের কোচ, সে কিন্তু বলছে যে শুভাশিস বোসও থাকবে এবং আকাশ মিশ্রাও থাকবে, সেরকম প্ল্যানে কিন্তু নিতে চেয়েছিল। কিন্তু শুভাশিস বোস আকাশ মিশ্রার সাথে করবে কিনা, কারণ শুভাশিস বোস আর আকাশ মিশ্রা যদি এক দলে আসে তাহলে আকাশ মিশ্রা বা শুভাশিস বোসকে কাউকে একটা বেশিরভাগ সময় রিজার্ভ বেঞ্চে থাকতে হবে। দুজনে অভিজ্ঞ প্লেয়ার আর দুজনেই কিন্তু রিজার্ভ বেঞ্চে বেশি থাকতে পছন্দ করবে না, তা সেই জন্য অনেকেই বলছিল হয়তো শুভাশিস বোস বেরিয়ে যেতে পারে। কিন্তু বর্তমানে যা খবর, মোহনবাগানের থালা এবার থালা বসালো মুম্বাই, রেকর্ড অর্থে হায়দ্রাবাদের থেকে নিতে চলেছে মুম্বাই সিটি এফসি আকাশ মিশ্রাকে। কথাবার্তা প্রায় চূড়ান্ত, দেখার বিষয় মুম্বাইতে ফাইনালি জয়েন করে নাকি আকাশ মিশ্রা, তাহলে বড় সমস্যা হয়ে যাবে কিন্তু মোহনবাগানের জন্য, মোহনবাগানের আশা কিন্তু প্রায় ভাঙার দিকে এটা বলাই যায়। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলা।